আর একটা প্রশ্ন করেছেন, কন্ট্রাক্ট করে ওয়াজ করে টাকা নেওয়া যাবে কিনা? এই প্রশ্ন অনেকেই করেন, কিন্তু মনে হয় না গানের গানের কোন অনুষ্ঠানে গায়িকা নায়িকাকে কেউ এরকম প্রশ্ন করেছে, ঠিক না? এখানে তো দুইটা যুদ্ধ চলছে, একটা হলো শয়তান, শয়তানের দল, একটা রহমানের দল। শয়তানের দল গান বাজনা নাটক থিয়েটার পণ্য ছবি পাবজি ফ্রি ফায়ার এইসব দিয়া জাহান্নামের দিকে টানতেছে, ঠিক না? আর রহমানের দল তারা ওয়াজ নসিহত তাফসীর মাদ্রাসা এসব করে জান্নাতের দিকে টানতেছে। এখন ওদের হাতে শত শত কোটি টাকা, ঠিক না? ওরা একটা ছক্কা মারলে একটা 1,00,000 টাকা পায়, একটা গান গাইলে 10,00,000-20,00,000 টাকা পায়। তো তাকে তাদের মোকাবেলা করতেছে যে আলেম সমাজ, তাদেরকে ভিক্ষে দিয়েও যদি জিজ্ঞাসা করেন এই ভিক্ষাটা জায়েজ হয়েছে কিনা, মনে হয় দুঃখ রাখার জায়গা পৃথিবীতে আর নাই। শুনেন, কোন ইসলামী ওয়াজ ওয়াজের বিনিময় নেন না কখনো, না আমি তো জীবনেও না কখনো একটা অক্ষর শিখাইয়া কোনো বন বিনিময় গ্রহণ করিনি না। আলেমরা ওয়াজের বিনিময় নেয় না, তাফসীরের বিনিময় নেয় না, তারা তাফসীরের জগতে জীবন সময় বিনিয়োগ করে ফেলার কারণে তারা মেসকিন হয়ে গেছে, এই জন্য অসহায় হিসেবে শিল্পহীন হিসেবে কর্মহীন হিসেবে আপনারা তাদের হেল্প করছেন, এটা আপনাদের ফরজ। তারা ওয়াজের বিনিময় নিচ্ছে না। এই সূক্ষ্ম তত্ত্বটা আল কোরআনে আল্লাহ এভাবে বলেন, লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, ওই ফকিরদের জন্য এইসব দান যেগুলো আল্লাহর পথে আবদ্ধ হয়ে গেছে, তার 24 ঘন্টা আল্লাহর কাজ নিয়ে সে ব্যস্ত, রুজি করবে কখন, কারখানা ইন্ডাস্ট্রি করবে কখন, কৃষি করবে কখন, কৃষি করতে গেলে তো তোমার ওয়াজ মাহফিল মার খাবে। আমরা যে 15-16 ঘন্টা পড়ি কারখানা চালাতে গেলে, আমি তো একবার কাপড়ের ব্যবসা ধরছিলাম, 6 জেলায় 6টা শোরুম আমি দিয়েছিলাম, আমি যুদ্ধ কম করি নাই, আমের বাগান তৈরি করেছি সেটা আছে, তারপরে চিন্তা করলাম যে ব্যবসা করে খাবো আর পড়ালেখা এমনি করাবো সব। পরে দেখি যে একটা বাবুরহাটের শোরুম ছিল, বছরে একবার গিয়ে বসতে পারছি, কারণ এই টিভি ওই টিভি এই চ্যানেল ওই চ্যানেল এই মাহফিল ওই মাহফিল এই মাদ্রাসা ওই মাদ্রাসা, এগুলি করতে গেলে ওইটা হয় না, ওইটা করতে গেলে এটা হয় না। আলেমরা শিল্পহীন, তারা পেশাহীন হয়ে গেছে, কিসের কারণে? কারণ তারা যদি রুজি রোজগার করতে যায়, কোন আলেমে আর আপনার ওয়াজ মাহফিলে এসে ওয়াজ করার মতো জ্ঞান সে নিজের ভিতরে খুঁজে পাবে না, বলবে কোত্থেকে? এই তো কোরআনে বলছে লিল ফুকারা, যারা ফকির হয়েছে ইসলামের পিছনে ইসলামের ইন্ডাস্ট্রিতে নিজের 24 ঘন্টা বিনিয়োগ করে দিয়েছে, এই জন্য ফকির হয়ে গেছে, এই ফকিরদের সাহায্য করা। ফকির আপনারা এটা মনে করেন না, আলেমরা তাফসিরের পয়সা নেয়, আলেমরা ওয়াজের পয়সা না, আলেমরা তাফসি মুফাসসির হতে গিয়ে বক্তা হতে গিয়ে আর কোনো কাজ শেখার সময়ও পায় না, সুযোগও পায় না, সেই তাদের সেটা সম্ভব না, তারা ফকির মেসকিন হয়ে আছে, আর ফকির মেসকিন বলা আপনাদের উপরে ফরজ। হ্যাঁ, নরসিংদীতে এক বুড়ি কোরআন পড়াইতো, ওরে কেউ কিছু দিলেও বলতো এটা কি কোরআন পড়াইছি তোমার এই জন্য দিছো, খবরদার, তাহলে এই হারাম আমার দিও না, আর যদি আমি নিঃস্ব আমি তোমার কোরআন কোরআন শিখছি শিখি পড়া এটা করতে করতে কোনো কাজ করতে পারি না, ইচ্ছাকৃত নিঃস্ব হয়ে আছে, ইচ্ছাকৃত ফকির দরিদ্র আছে, এই জন্য সহায়তা করছো, আমার দারিদ্রের কারণে সহায়তা দিবে এটা নেবে, কিন্তু কোরআনের বিনিময় যদি মনে করো নেব না, ওটা খাবা না, ওটা বিনিময় আল্লাহ দেবে জান্নাত, ওটার বিনিময় আল্লাহ থেকে নেব, ঠিক নয় কি? কোনো আলেম কখনো আপনার থেকে তাফসীরের বিনিময় নেয় না। এই দেখেন আপনাদের নাটোর আমি আসছি,
আসতে প্রায় আমার সেই বাসা থেকে বেরোলাম ধরেন 10টায়, না আরো আগে 7:30 কি 8টায় বেরিয়েছি, এখানে আসছি তখন 7:30, 8টা টু 8টা কয় ঘন্টা, আর এরপরে ধরেন 12-12 24 ঘন্টা। তা আমি 24 ঘন্টা যদি গাড়িতে কাটাই, আমার এই মাটির শরীর যাই আর কিছু করার মতো এনার্জি থাকবো না বলে ল্যাব দে তোষক দে দফাস করে পড়ি, কোনটা ঠিক না? আলেমদেরকে আপনারা ওয়াজের বিনিময় দিচ্ছেন না, আপনারা তারা নিঃস্ব হয়ে গেছে আল্লাহর কাজে, আপনাদের কাজে তারা নিঃস্ব হয়ে যাওয়ার কারণে নিঃস্বতার নিঃস্ব মানুষকে আপনি সহায়তা দিচ্ছেন, মনে থাকবে তো? ব্যাপার হলো এটা, এইটাকে বলে আল উজিরাতু আলা মান লাহুল হাবস, ফেকার ভাষা ইসলামী আইন শাস্ত্রে, যে যাকে আটকিয়ে ফেলেছে সে তাকে বিনিময় দিতে হবে, না হলে সে বাঁচবে কি করে? আপনার কাছে সে আটকা, সে তো একজন মহান ব্যবসায়ী হতে পারত, ইন্ডাস্ট্রিয়াল হতে পারত, সে একজন বিদেশ হোল্ডার হতে পারত, ঠিক না কি? আলেমরা তো হলো বেস্ট ব্রেইনি, যারা আলেম হয় ইসলামের স্কলার, ওদের মতো ব্রেইনি পৃথিবীতে কেউ নাই। এই জন্য বিশ্বব্যাপী গবেষণা দেখা যায় আলেমের ছেলে মেয়েরাই বেশি ইন্টেলিজেন্ট হয়। বাংলাদেশে যত বড় বড় রাজনৈতিক সবগুলির বংশ কাটেন, পুরোপুরি সব আলেম ছিল, এই জন্য এত মেধা পেয়েছে না, এই মেধা আলেম ছাড়া কারো নাই। আলেম পরিবারে মেধা থাকে বেশি, কোরআনের বরকত, কিসের বরকত? এটা এটা গবেষণা, বিশ্বব্যাপী গবেষণা আছে এটা। তাইলে আলেমরা কখনো ওয়াজ আর তাফসীরের বিনিময় নেন না, এটা ওনারা লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, ইসলাম শিক্ষার পথে তারা ফকির হয়ে গেছে, গোটা জীবন বিনিয়োগ করে ফেলেছে, তার সময় নাই, সে কি করবে? এই জন্য সে মিসকিন, সে অসহায়, সে ফকির, আপনি একজন নিঃস্বকে সহায়তা দিচ্ছেন, এই হলো কথা, কথা বুঝেছেন? কিন্তু তারা ওই রাস্তার ওই ফকির না, ওই বাজারের ওই নিঃস্ব না, এরা মহান ফকির, যারা ধনীদের চেয়েও বড়, ধনীদের চেয়েও মহান, ঠিক নয় কি? কারণ সে জাতিকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, বিশ্ব যাতে টিকে থাকে এই বিশ্ব রক্ষার কর্মে সে। জর্জিয়ার একদল বিজ্ঞানী গবেষণা করে বলেছেন, লাউলা দিন লামাসাহাতিল হায়াত মিনাল আরদি, যদি দিন ধর্ম পৃথিবীতে না থাকতো জীবন মুছে যেত কত আগে এই পৃথিবী থেকে। তাহলে পৃথিবীকে টিকিয়ে রাখার কর্মই হলো এই ওলামা একেরা, ঠিক নয় কি? তারা এই কাজে আটকে গেছে, আটকে যাওয়ার কারণে তারা ইচ্ছাকৃত নিঃস্ব হয়ে গেছে, এই নিঃস্বতার কারণে তাদের সহায়তা দিতে হবে, না হলে তারা করবে কি? 2-10 দিন ওয়াজ করে যখন দেখবে হায় রে আমার তো বউ কাঁদে, ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, ছেলের পড়া বন্ধ, মেয়ের এই সমস্যা, কাপড় নাই, মেডিকেল নাই, ঘরে চাল নাই, ভাই আপনি দামাত দিবেন হুজুর একটু ওয়াজ করতে আসেন, ভাই আমার তো সমস্যা, আমার একটু ধান খেতে কাজ আছে, ঠিক না? আমার একটু একটু ব্যবসায়িক সংসার চালাবার তো দরকার হয়, একটু ব্যবসা দাম বাণিজ্য ধরছি এই বছর, ভাই মাফ করেন আগামী বছর দেখি। এইভাবে সব বক্তা যদি বলা শুরু করে তাহলে আর কোরআনের মাহফিলের আশা আর করেন না, আপনাদের জন্য দোতার আছে তারা ওনারাই আসবে, সারে কামা বাধা নিশা ওরাই আসবে। এই প্রশ্নটা দিলে আমি খুব কষ্ট পাই, খুব কষ্ট পাই, এই প্রশ্নটা দিয়েন না দয়া করে। শৈবাল দিগিরে বলে উঁচু করে শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। যেটা ওয়াজ মাহফিল আপনারা দেন, এটা আপনারা কাকে দেন জানেন? সিএনজিওয়ালাকে দিচ্ছেন, এটা দিচ্ছেন কাকে? গাড়িওয়ালার, এটা দিচ্ছেন কাকে? ড্রাইভারকে, এটা দিচ্ছেন কাকে? ও চাকাওয়ালা, এগুলিতে সব অর্ধেকের বেশি এদিকে চলে যায়, আর বাকি অর্ধেক এই বেচারা তো ঘর দুয়ার বাড়ি আছে, নিঃস্ব ইসলামের কারণে নিঃস্ব, কোরআনের কারণে নিঃস্ব। নবীজির কাছে এক সাহাবী এসে বলেন, আল্লাহি ইন্নিল আহিব্বু, আল্লাহর কসমে আল্লাহ রাসূল আমি আপনাকে খুব ভালোবাসি। নবীজি বলেন, উনজুর মা তাকুল, চিন্তা ভাবনা করে বলো কি বলতেছ। সে আবার বলল, আল্লাহ নিলা হয়ে বুক, আল্লাহর কসম আমি আপনাকে ভালোবাসি।
নবীজি আবারও বলেন অনজুর মা তাকুল, সে আবারও বললো আল্লাহ নিলাহ হেব্বুক, আল্লাহর কসম আমি আপনাকে ভালোবাসি। নবীজি বলেন ফা আয়দ্দালিল ফকরে তিজফাফান, তাহলে নিঃস্বতা আর দারিদ্রের জন্য একটা লেংটি হইলো রেডি করে রাখো, আমারে ভালোবাসলে দরিদ্র হয়ে যাবা। সুবহানাল্লাহ, কেন আমি বাসলে সারাদিন আমাকে ভালোবাসে সারাদিন কোরআন নিয়ে থাকবো, সারাদিন হাদিস দিন প্রচারে থাকবো, রুজি করবো কখন? নবীজি তো এই দারিদ্রের শিকার হয়েছিল, শেষ উনি বলেন আমি তো কোনো পেশায় আর কোরআন আমার সময় নেই, আল্লাহর বান্দাদেরকে দিনের দিকে দাওয়াত দিতে দিতে আমার 24 ঘন্টায় আমি ব্যস্ত, না সংসার করার সময়, না একটু কূপ থেকে পানি তুলে রুজি করার সময়, না ব্যবসা করার সময়, শেষ কি করলাম, বেঈমানরা আমার বিরুদ্ধে যুদ্ধ করতেছে, এখন আমি বাধ্য হয়ে ডিফেন্স করতে গিয়া জমেলা রিজকি তাহাতা জল্লে রমি, আমার রিজিক এখন আমার বল্লমে ছায়া নিছে, ওদের থেকে কিছু লুট লুটমার করে ওরা মারতে আসে, কিছু কেড়ে নেই কেড়ে নিয়ে খাই, আল্লাহ আল্লাহ আকবার, ওরা মারতে আসে মারতে আসে তো পারে না, কারণ আল্লাহ আছেন তো সাথে, এই জন্য ওদের মাল মাত্রা থুইয়া ফলায় ওগুলি নিয়ে আমরা খাই ভাগযোগ করে, আল্লাহ আকবার, জমলা রেসকি তাহাতা জেললে রমে। দেখেন তো তুমি যদি আমাকে ভালোবাসো তো ফকির হয়ে যাবা, রুজি রোজগার করবার সব টাইম তো পাবো না, তুমি তো 24 ঘন্টা আল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে হাদিসকে নিয়ে ব্যস্ত থাকবো, আমি তো 16 ঘন্টা যায় আমার কোরআন হাদিস এগুলি জ্ঞান গবেষণা ঘাটা ঘাটি এগুলি করতে করতে তো জায়গা, তো রুজি রোজগার করবো কখন কর। যাই হোক, আজকে ক্লিয়ার হওয়া উচিত যে যারা মহান কর্মে ফোকারা হয়ে আছেন, কোরআন যাদেরকে লিল ফোকারা বলেছে, আপনারা মূলত এক শ্রেণীর মহান ফকিরদেরকে আপনারা দান করছেন, যারা ইসলামকে রক্ষার কাজে তারা ফকির হয়ে আছে, সুবহানাল্লাহ, আত্মদান করে রেখেছে, সুবহানাল্লাহ। তো এই শ্রেণীটাকে আপনারা অবজ্ঞা করবেন না, এরা না হলে দিন ধর্ম কিছুই থাকতো না পৃথিবীতে। তো আল্লাহ তাআলা আমাদের ওলামা সমাজকে আরো বেশি সম্মানিত করুন এবং আপনাদেরকে তৌফিক দান করেন ওলামা এই শ্রেণীটাকে, যারা ইসলামের জন্য আজকে ফকির না হয় তারাও মিয়া ভুঁইয়ার ছেলে, তারাও উন্নত বংশের মানুষ, তারাও বড় থেকে বড় ধরনের ব্যবসায়ী হতে পারত। হ্যাঁ, একদিন যখন রাষ্ট্র আলেমদের হাতে আসবে ইনশাআল্লাহ, তখন রাষ্ট্রীয় সম্পদ দিয়ে তারা চলতে পারবে, আপনাদের থেকে আর ওয়াজ করতে এসে তারা ফকিরও হবে না, তাদের মতো ফকিরদের আপনাদের সাহায্য করতে হবে ইনশাআল্লাহ। আলেমদেরকে ধনী বানাই দেন না, আলেমরা মন্ত্রী হয়ে যাক, সচিব হয়ে যাক, নাকি আলেমদের কাছে ইন্ডাস্ট্রিয়াল যত পাওয়া সব চলে আসো, তাই তো আর আলহামদুলিল্লাহ, সে ফোকারা হইল না, তো ওই জন্য আলেমদেরকে বর্তমান খেলাফতহীন মুসলমান জাতি এই জন্য এই দুর্গতি হয়েছে, একসময় আলেমরা ফকির হতো না, রাষ্ট্রশক্তি হাতে হাতে ছিল, এই জন্য পর্যাপ্ত অর্থ ছিল, তারা দাওয়াতি কাজও করেছেন তালিমও করেছেন, আবার রাষ্ট্রশক্তি থেকে প্রাপ্ত কোষাগার থেকে ট্রেজারি থেকে প্রাপ্ত সম্পদ দিয়ে তারা চলেছেন, এখন তো সেই সময়টা নাই, সে খেলাফত নাই, এই জন্য দুর্গতিটা হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। তো আমার কথা প্রশ্ন উত্তর এই পর্যন্ত থাকলো, রাত গভীর হয়েছে, সভাপতি সাহেব বা আর কারো কোনো বক্তব্য আছে কিনা?